আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বি24 এলবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। লেবাননের এই রাজনৈতিক সমস্যার কারণে ডলারের যে সংকট, কাজের সংকট, এ নিয়ে অসংখ্য প্রবাসী লেবানন থেকে দেশে চলে যাচ্ছেন। এখন আমি শহীদ রফিক হারেরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। আমি আপনাদের মাঝে লেবাননের বিশিষ্ট কয়েকজন লোকের মতামত তুলে ধরার চেষ্টা করবেন। সবাই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আপনাদের মাঝে লেবাননের একজন বিশিষ্ট ব্যবসায়ীর সাক্ষাৎকার নেওয়ার জন্য আসছি। লেবাননের যে শাক সবজি এবং চাউল এবং বিভিন্ন বিষয় নিয়ে এখন আমাদের ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো। আশা করি ওনার কথা শোনার পরে প্রবাসীদের কিছুটা হলেও উপকার হবে, কারণ অনেকেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে চাউল শাকসবজির দাম নিয়ে, ডলারের দাম বৃদ্ধির কারণে অনেকে দ্বিধাদ্বন্দ্ব আছে। সালামু আলাইকুম। আসলে কি বলবো, আমাদের প্রবাসের বর্তমান অবস্থা এত খারাপ হইতেছে যে আমাদের যে বেতন, বেতনের আছে লিডার হিসাবে 400 ডলার বেতন হলে বর্তমান বেতন আছে 200 ডলার, এক নম্বর। দুই নম্বর, শতকরা 80% সেরকিতে কাজ নাই, তারপর 10% সেরকিতে দেখা গেছে বেতন অর্ধেক দেয়, আর 10% সেরকিতে বেতন দিলে তাহলে আবার বেতন দেয়। আসলে আমাদের যে দ্রব্যমূল্যের দাম, যে একটা চাউল ছিল 22 টাকা, সে চাউল এখন দুরানি চাল 45 টাকা, এবং যে আদা ছিল 4 টাকা কেজি, সে আদা এখন 10 টাকা কেজি, রসুন এখন 8 টাকা কেজি। এরকম সব জিনিসেরই, গরুর মাংস থেকে শুরু করে সব জিনিসের মূল্যবৃদ্ধি বেশি। আসলে আমরা আমাদের বাংলাদেশ সাফার মানুষ, রাষ্ট্রদূত যদি আমাদের ব্যাপারটা একটু দেখে ডলার সম্বন্ধে, যে একটু ডলার একটা পরিবর্তন হলে আমাদের বাঙালিগুলো অনেক কিছু অনেক উপকার হবে। বর্তমানে আমরা যেভাবে বাঙালি, আমাদের অনেক বাঙালি চিন্তায় হাই প্রেশার, লো প্রেশার, অনেক বাঙালি এখন লেবানন মারা যেতেছে। তো আমরা সবার কাছে অনুরোধ করব যে আমাদের বিশেষ করে সাফারা যারা আছেন, রাষ্ট্রদূতদের সাথে যারা আছে, সবার কাছে অনুরোধ যে ডলারের একটা সমস্যার সমাধান, বিশেষ করে আমাদের বাংলাদেশের টাকা পাঠাইতে পারতেছি না, অনেক দিন হয়ে গেছে। তো এটাই, প্রবাসীরা যারা আছেন সবাই একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ যদি আল্লাহর রহমতে আমাকে কোনো একটা সাফল্য আসে, এটাই আর কি বলবো। তো সবাই ভালো থাকবেন, সবাই ধৈর্য ধরেন, আল্লাহর রহমতে দেশ শান্তি হলে আমরা সবাই ইনশাল্লাহ শান্তিতে থাকতে পারবো। আর বর্তমান যে অবস্থা রাস্তাঘাটে, সবাই দেখে শুনে চলবেন। আর প্রবাসে লেবাননে শান্তি যে আর হবে বোঝা যাইতেছে না, কারণ ডলারের অনেক বৃদ্ধি, সব জিনিসের দাম বেশি। তো সবাই কেয়ারফুলভাবে থাকবেন, আমি সবার কাছে সবার জন্য দোয়া করি এবং আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লেবানন এয়ারপোর্টে আছি। এখন এয়ারপোর্টে আমরা এই আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বেবে আপাকে আনার জন্য, নেওয়ার জন্য আসছি। আর লেবাননের পরিস্থিতি এখন খুব খারাপ, খুব খারাপ। আগে যে এরা 300 ডলার বেতন পাইতো, এদের এখন ওই লিরায় টাকা দেয়, টাকা দেওয়ার পর তো ওই 300 ডলারের জায়গায় 200 ডলার টাকা হয়। যাই হোক ভাই, আপনার কাছে জানতে চাইছিলাম, আপনি তো অনেকদিন ধরে লেবাননে অবস্থান করতেছেন, যে রাজনৈতিকভাবে নয় মানে সামাজিকভাবে লেবাননের যে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আপনার কি মনে হচ্ছে যে প্রবাসীদের জন্য আসলে কি করা করণীয় বা কি মনে করে? তা এখন যে এই দেশের সরকারেরই কোনো নিশ্চিত নাই, আর প্রবাসীরা কি করতে পারে এই দেশে এখন? যাই হোক, প্রবাসীদের এই মনে আমি বাংলাদেশ দূতাবাসের কাছে আহ্বান জানাই, এই যেন প্রতিটা কোম্পানিতে বলে যে আমাদের বাঙালি শ্রমিকদের এই ডলারে বেতনটা দেওয়ার জন্য, আর যদি ডলারে না দেয় যে টাকাগুলি লিরায় বেশি আসবে, ওই টাকাটা যেন প্রতিটা শ্রমিককে দেওয়া হয়। আগে 1.5 লক্ষ লিরায় 100 ডলার হতো, এখন 2,30,000 লিরায় 100 ডলার হয়। ওইভাবে যদি আমাদের বেতনটা দেয় তাহলে আমরা সাকসেস, আর যদি ওই লীরা কম দেয় তাহলে এই দেশে থাকাটা সম্ভব না। ভালো।